আপনি তো আমাকে প্রায় 3 মাস ধরে দেখাচ্ছেন, 3 মাস 4 মাস ধরে আপনার তলপেটে কিছু সমস্যা ছিল, একটু ঘোরা বলুন তো ছোট থেকে প্রথম আগে তো 3 মাস ছিল, সেটা অপারেশন করে অনেকটা বড় হয়ে গিয়েছিল। কোথায় টিউমারটা কোথায় ছিল? ওভারে ছিল আপনার এই প্রজাসের ছিল। হ্যাঁ, তবে সেটা কতদিন আগে? 21 লাস্টে। আচ্ছা, তারপরে ওটাকে অপারেশন করা হয় দুর্গাপুরে। দুর্গাপুরে হেলকল্ডে অপারেশনটা করি। অপারেশনটা করার পরে তো স্বাভাবিক যেমন ছিল ছিল, এই আপনাকে দেখানো শুরুর আগে আমরা একটা রিপোর্ট, অসুবিধা হওয়াতে রিপোর্ট করি ডাক্তার কনসাল্টে, দিয়ে রিপোর্টে দেখা যায় আবার টিউমার সৃষ্টি হয়েছিল। এবার ডক্টর ইয়ারালি মানে আপনার খোঁজ পাই, খোঁজ পেয়ে আমরা দেখাতে শুরু করি, আপনার কথাবার্তা শুনি এবং আপনি 3 মাস মতো বলে ওষুধটা খেতে এবং নিয়মে থাকতে, যেটা অপারেশন ছাড়াই ভালো হয়ে যাবে। আজকে আমাদের 3 মাস হয়েছে এবং মানে পেশেন্ট একদম ভালো আছে। আমাদের USG রিপোর্ট হয়েছে, ব্লাডের বিভিন্ন রকম রিপোর্ট হয়েছে, সব কিছুই নর্মাল এখন। আর পেশেন্ট আমার খুব ভালো আছে, যেহেতু আমি সবসময় চোখের সামনে দেখি তো মানে কি সমস্যা হতো এখন কেমন আছে সেই জায়গাটাতে খুবই ভালো আছে। কোনো রিপোর্ট তো ভালো বলছেন। আচ্ছা, আমি এখানে আমি কিছু অ্যাড করতে চাই, আমার 15/1/23 রিপোর্ট অনুযায়ী আপনার বাল্কি প্লাস লাইট অ্যাম্বুলেন্স শিফট আর হচ্ছে সার্ভাইকাল ফাইবার এবং আপনার মাসিকের মানে হচ্ছিল মাসিক হতে বাচ্চা, সেটার মূল আসল কারণ কি যেটা আপনাকে বলেছি কেন হয়েছে সেটাও বলেছি। তারপরে আপনার কিছু খাবারের নিয়ম বলে দিতে পারেন যে এইগুলো খাবেন না, এইগুলো খেতে হবে, আর কিছু খাবার আছে যেগুলো আপনার দেহ থেকে ওই জিনিসগুলো সবসময় বের করবে, আর কিছু সাপ্লিমেন্ট দিয়েছে এগুলো খেয়ে এখন আজকে 3 মাস পর রিপোর্ট করলে তাতে সমস্যা রিপোর্টিং মোটামুটি একদমই নয়। তো এটা শুনে আমিও আপ্লুত এবং অনেকেই হচ্ছে ভালো। এটা আপনার যাতে যারা এখন বর্তমানকালে প্রায় 70-80% মেয়েরা এই সমস্যায় ভুগছে এবং এই সমস্যা আমি বলছি এই সমস্যা ভুগছে এবং অল্পতেই মানে বাচ্চা কাচ্চা হচ্ছে না তাতেও সমস্যা, আবার হচ্ছে অল্প বয়সে অপারেশন হচ্ছে তাতেও সমস্যা। একটা মেয়ের একটা ভাইটাল অর্গান মানে হচ্ছে মানুষের সৃষ্টি থেকে আজ পর্যন্ত এবং বংশ পর্যন্ত যে মানুষের যে ধারা একটার পর একটা যে প্রজন্মটা আসে এটা কিন্তু একটা জিনিসের জন্য, সেটা মেয়েদের তলপেটে যে অর্গান ওখানে তো বাচ্চাটা ধারণ হয় তো ওইটা খুব ভাইটাল অর্গান। তো সেই অর্গানটা এখন প্রত্যেকটা মেয়ের কম বেশি অ্যাফেক্টেড হচ্ছে বিভিন্নভাবে এবং তার জন্য আমরা বিভিন্ন সময় অটোমেটিক এনার্জি ফ্যামিলিকে দোষ দিয়ে তার চিকিৎসা করছি, এটা প্রথাগত চিকিৎসা করছি, তাতে আরাম পেলেও কিন্তু সম্পূর্ণ সেখানটায় বেরিয়ে আসতে পারছে না। আলটিমেট সেখানে অপারেশন করতে হচ্ছে, অপারেশন করে হয়তো তার আরও সমস্যা হচ্ছে, তো সে একটা পঙ্গু টাইপ হয়ে গেছে, যৌন মানে যৌন বেদনা পঙ্গু হয়ে গেছে। এইরকম সমস্যা একটা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি, তাতে আমরা যারা সমাজে কী বলে সমাজে যেন ভালো ভাবি চিন্তাভাবনা করে তারা আমাদেরকে বুঝছে সেই জায়গা থেকে আমরা আমাদের বিশেষ করে আমার লেখা বইপত্র আছে তাতে আমি দেখিয়েছি যে কেন হয় কীভাবে হয় এবং সেখানে কারণটা কী সেটা উঠে ফেলতে পারলে আমাদের গল্পগুলো সব চলে যাবে, কিন্তু সময় লাগে। তো সেই চিকিৎসা করে এখন এর মতো অনেকেই হয়েছে, আমি অবশ্যই না অনুমতিতে আমি ভিডিওটা করছি এবং যারা এই সমস্যায় ভুগছেন তারা অবশ্যই চেষ্টা করবেন সঠিক চিকিৎসা নিয়ে যেন অল্প সময়ের মধ্যে সঠিকভাবে ভালো হয়ে সুস্থ জীবনযাপন করতে পারেন। আমাদের একটাই চাওয়া যেন মানুষ সুস্থ থাকে ও সেই সুস্থ দেওয়ার যে সেবা পরিষেবা সেটা যেন আমাদের মানব কল্যাণে আসে এবং তার জন্য আমাদের উপর আমাদের প্রতি সকলকে ধন্যবাদ।